ছয় নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। সময় তো শেখ, মেয়েদের চুল কালার করা কি হারাম? কালার করা বলতে বলতে চেয়েছেন কালো। কেউ যদি তার চুল কালার করে শুধুমাত্র তার নিজের জন্য, অন্যদের দেখানোর জন্য নয়, তবেও কি এটা ঠিক হবে না, একটু বলবেন। এখানে এই সেম আর এক প্রশ্ন রয়েছে আর এক বোনের, যে যদি স্বামীর জন্য করে, স্বামীর জন্য যদি কেউ চুল সাদা হয়ে গেছে কালো করে বিবাহিতা, তাহলে কি করা যাবে কি করা যাবে না, এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত ওলামায়ে কেরামদের ফতোয়া রয়েছে। সৌদি আরবের বড় বড় ওলামায়ে কেরাম যারা হাইয়াতুল কিবার ওলামায় রয়েছেন, তাদের ফতোয়া এই সম্পর্কে রয়েছে। বিশেষ করে শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাই, যে সৌদি আরবের এবং পৃথিবীর সবচেয়ে বড় আলেম, বিংশ শতাব্দীতে চলে গেছেন, তার ফতোয়াটি এখানে আমি নকল করব এবং তার ফতোয়াই এখানে আপনাদেরকে বলবো যে সেটিকে প্রাধান্য দেবেন। এই বিষয়টি কালো হেজাব লাগানো, কালো হেজাব দ্বারা সাদা বা পাকা চুলকে রঙানো, এই বিষয়টি এমন একটি বিষয় যেটিতে ওলামায়ে কেরামদের দ্বিমত রয়েছে। এমনকি পুরুষদের ক্ষেত্রে এটি হারাম না মকরুহ, প্রয়োজনে জায়েজ, এই বিষয় নিয়ে ওলামায়ে কেরামদের ইখতিলাফ হয়েছে। তাহলে মাসআলাটি তাহলে এজমার মাসলা নয়, মানে সর্বসম্মতিক্রমে ওলামায়ে কেরামরা বিষয়টিকে নিয়ে ইখতিলাফ করেছেন, আলেম ওলামাদের ইখতিলাফ রয়েছে। কিন্তু দলিলগুলি সামনে রাখলে স্পষ্ট উঠে, তাদের ফতোয়ার খোলাসা সার বলছি, স্পষ্ট উঠে যে পুরুষদের জন্য এই কালো হিজাব বা দাড়ি চুল পাকা কালো করা হচ্ছে হারাম, হ্যাঁ নিশ্চিত হারাম। একদল ওলামায়ে কেরামরা এটাকে শুধু পুরুষদের জন্য খাস করেছেন, যে হারাম শুধু পুরুষদের জন্য, নারীদের জন্য নয়। তবে সঠিক হচ্ছে লাকিন্না সাহিহ ওয়াল উমুম, সঠিক হচ্ছে যে পুরুষ নারী সকলকে শামিল হাদিসগুলি। সুতরাং সাদা বা পাকা চুল কালো রঙে রঙানো, কালো রঙে রঞ্জিত করা সকলের জন্য জায়েজ নয়, হারাম। জি, অধিকাংশ ওলামায়ে কেরামরা ইখতিলাফি বিষয়ে কালো হিজাব লাগানোকে মাকরুহ বলেছেন। এখন মাকরুহ তানজিহ না তাহরিমি, ইখতিলাফ এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাই বলছেন যে আন্নাহা কারাহাতু তাহরিম, জি পাকা চুল কালো করা হচ্ছে মাকরুহ তাহরিমি, মাকরুহ তাহরিমি। কিছু কিছু ওলামারা পার্থক্য করেছেন, জিহাদের ময়দানে যদি হয় আর সাদা চুল নিয়ে যায় তাহলে তো ভীতি সঞ্চার হবে না কাফের অন্তরে, সুতরাং তখন কালো করতে পারে, একদল বলেছেন এর সাথে খাস করেছেন। আবার কিছু লোকেরা বলেছেন যে পুরুষদের জন্য জায়েজ নাই কিন্তু নারীদের জন্য জায়েজ, কারণ তাদের জিনতের প্রয়োজন রয়েছে স্বামীর জন্য। তাহলে এই বিষয়গুলিতে এইভাবে ওলামায়ে কেরামদের ইখতিলাফ রয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলছেন যে একদল ওলামায়ে কেরামগণ কালো হিজাব লাগানো মহিলাদের জন্য জায়েজ করেছেন, বিবাহিত মহিলাদের জন্য, স্বামীর উদ্দেশ্যে, হ্যাঁ পুরুষদের জন্য নয়। এটি ইমাম ইসহাক ইবনে রাহওয়াই বা রাহুইয়া, দুটিও পড়া যায় তা বা রাহুইয়া, তার ইমাম ইসহাক ইমাম আহমদ রাহমুল্লাহর সহপাঠী ছিলেন, খুব বড় ইমাম ছিলেন, তার এটি মত। ইখতিলাফের ক্ষেত্রে সুবিধাবাদী হবেন না, ইখতিলাফ বলা মানে এই নয় যে আপনারা সুবিধাবাদী হয়ে যাবেন, যাকে যেটা ভালো লাগে একটা নিয়ে নেবেন, কিন্তু এটা অনেকে করছেন, যারা এই রকমটা করবে যে আমার জন্য যেটা মনোপুত হলো সেটা নিলাম, দলিল কোন ক্ষেত্রে শক্তিশালী দেখলাম না, অথবা নির্ভরযোগ্য আলেম, অধিকাংশ ওলামায়ে কেরাম এবং নির্ভরযোগ্য ওলামায়ে কেরামরা কী বলছেন এটা দেখলাম না, এদেরকে মুত্তাবে শাহওয়াত বলা হয়েছে, কুপ্রবৃত্তির অনুসারী, হ্যাঁ মনের পূজারী বলা হয়েছে, কোরআন হাদিসের ভাষায় তাদেরকে বলা হয়েছে যে ফারাইতা মানি ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, মনের পূজারি এদেরকে বলা হয়েছে। ওলামায়ে কেরাম বলছেন যে সঠিক মত হচ্ছে যে কালো হিজাব পুরুষ নারী সকলের জন্য নিষেধ, সকলের জন্য নিষেধ।
স্বামীর ক্ষেত্রে যদিও বেশ কিছু আলমারা ইখতলাফ করেছেন, তারপরেও সেই ক্ষেত্রে কমপক্ষে হালকা ফতুয়া যেটা সেটা হচ্ছে ইয়াকাল ইন্নাল আউলা ওয়াল আহওয়াত ইস্তিনাবুহু, উত্তম হচ্ছে এবং অধিক সতর্কতা হচ্ছে। দেখেন, একটা জিনিস যদি স্বামীর জন্য জায়েজও হয় কিন্তু সন্দেহ, নাজায়েজ অনেকে বলেছেন, অধিকাংশ আলমা বলেছেন, সুতরাং সেই ক্ষেত্রে যদি আপনি করে নেন আর সেটা যদি আসলে নাজায়েজ হয় তাহলে আপনি হারামে লিপ্ত হয়ে গেলেন। যেমন ওই প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী মুসলিমের, ওমান ওয়াকাফি শুভাত ওয়াকাফিল হারাম, যে ব্যক্তি সন্দেহপূর্ণ বিষয়ে লিপ্ত হইল সে হারামে লিপ্ত হইল, সে সীমানার কিনারে চলে গেছে, যে কোনো সময় আর সেই ব্যক্তি হারামে লিপ্ত হইতে পারে। তো এই হারামে চলে, এই জন্য আওয়ালা উত্তম হচ্ছে এবং আহওয়াত অধিক সতর্কতা হচ্ছে। ইজতেনা বহু, কালো খেজাব থেকে বিবাহিতা মহিলার যদি চুল পেকে যায় স্বামীর জন্য, আমি সাজগোজ করছি সে যেন কালো করছি, সেটাও বেঁচে থাকা উচিত। এটা হচ্ছে হালকা ফতোয়া। কিন্তু শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাই তার ফতোয়াটা শোনাই, যেটা বলছিলাম যে আপনাদেরকে শোনাবো এই বিষয়টি। তিনি বলছেন, আসওয়াব, সঠিক কথা হচ্ছে, আন্নাস সাবগা বিসওয়াদে মুহাররামুন মুতলাকান, কালো খেজাব লাগানো বা কালো রঙে রঞ্জিত করা পাকা চুলকে হারাম মুতলাকান, মানে সব ক্ষেত্রে, আলাল মোতাজাউয়েজা, বিবাহিতার জন্য, ওয়াগাইরুল মোতাজাউয়েজা আর অবিবাহিতার জন্য, বিবাহিতা হোক আর অবিবাহিত হোক, জি, ওয়ালার রিজালে অন্যেসা, পুরুষদের জন্য, নারীদের জন্য। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ হাদিস, গাইয়্যিরু হাযা শাইব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তার আব্বা সম্পর্কে, আবু কুহাফা সম্পর্কে, এই সাদা পাকা চুলকে পরিবর্তন করে দাও রঙিয়ে, ওয়াজান্নিবুহু সাওয়াদ, তবে তাকে বাঁচিয়ে রাখো, দূরে রাখো কালো থেকে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি সহিহ মুসলিমে বর্ণনা করেছেন। যদি কারো জন্য জায়েজ হতো কালো খেজাব, বলছে সেই মাদ রহমতুল্লাহ আলাই, তাহলে নবী সাল্লাম সাহাবায়ে কেরামদের জন্য জায়েজ করতেন, বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পিতার জন্য জায়েজ করতেন, অথবা বলতেন যে মহিলা যদি বিবাহিতা হয় তার স্বামীর জন্য করে তাহলে জায়েজ, বাকি তোমাদের জন্য জায়েজ, এরকম বলতেন, কোন তফসিল বলেননি। জেনে বহু সওয়াদ, সুতরাং তারপরে তিনি বলছেন, ওয়াল ওয়াজিব ইজতিনাবুস সাওয়াদ, সুতরাং ফরজ হচ্ছে যে কালো খেজাব থেকে, কালো কলব থেকে বেঁচে থাকবে, ফি হাক্কিল মারআতি ওয়ার রাজুল, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে, ওয়াল মুতাজাওয়াজা গাইর মুতাজাওয়াজা, বিবাহিতা অবিবাহিতার ক্ষেত্রে, আমালান বি উমুমিল আহাদিস আদাল্লা আলা যালিক, যেহেতু হাদিসগুলি ব্যাপক অর্থপূর্ণ, সব ধরনের মানুষকে সামিল, পুরুষ নারী সবাইকে সামিল, সুতরাং এটা আর বিবাহিত অবিবাহিত সবাইকে সামিল, সুতরাং এই হাদিসগুলো আমল করো তো সবার ক্ষেত্রে বেঁচে থাকা হচ্ছে কালো খেজাব থেকে, ওয়াজিব ফরজ, জি। এর মধ্যে একটি হাদিসও তিনি নকল করেছেন, আবু দাউদ এবং নাসাইতে রয়েছে, সনন আবু দাউদ নাসাইতে, সহিহ সনদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইয়াতি ফি আখির জামানে কওমুন, শেষ জামানে কিছু লোকের আসবে। আজকাল সুবিধাবাদী বহু মানুষ বুড়িয়ে যাচ্ছে, তারপরেও দাড়ি আর চুলকে কালো করছে, অনেকে দাড়ি রাখেন না, চুলকে কালো করছেন, মোচ কালো করছেন, জি। ইয়াখুযিবু নাবিস সাওয়াদ, তারা কালো খেজাব ব্যবহার করবে, হ্যাঁ, কালো সাদা চুলকে কালো করবে, কা হাওয়াসিলিল হামাম, কবুতরের আপনার যে আপনার ডানা রয়েছে অথবা যে পিছন ভাগ, লায়ের ইহোনার আয়হাল জান্না, তারা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। তারপরে সেখানে বাদ রহমতুল্লাহ বলছেন যে এতে যেহেতু প্রতারণা রয়েছে, হ্যাঁ, সাদা চুলওয়ালা মানুষ, হ্যাঁ, যেন একবারে যুবক যুবতী হয়ে গেছে, একবারে কালো চুল, তো যাই হোক, এক কথায় জায়েজ নয়। এ বিষয়টি একটু বিস্তারিত এই জন্য বললাম যে বারবার এই প্রশ্নটি অনেকেই করছেন, জি।